নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গুড় ছোলা। এগুলো আমাদের গোলানের সময় করা হয় প্রত্যেক বছরই, তাই ছোলাটা দোকানে কিনেছি। তারপরে জলে ধুয়ে শুকিয়ে বালিতে ভাজা হয়েছে, তারপরে চাকি ভাঙা হয়ে খোসাগুলো তোলা হয়েছে। এবার আমি গুড় ছোলাটা বানাবো। তাহলে এবার গুড় ছোলাটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকবেন, আমি শুরু করব। গুড় ছোলার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। চলুন শুরু করি। তুমি এই যে উনুনটা জ্বাললাম, এবার আমি গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। এটা 500 গুড় আর ছোলাটা প্রায় 500 হবে, 1 কেজি কম হবে। গুড় ছোলার জন্য গুড়টা একটু ভালো নিতে হবে, সুন্দর খারাপ গুড় নিলে গুড় ছোলাটা ভালো হয় না। এটা 500 গুড়। গুড়টা প্রায় 10-15 মিনিট জাল দিতে হবে, তারপরে নামিয়ে ঘাঁটতে হবে। এই যে অল্প চিনি দেবো, চিনি দিলে গুড়ের আঠাটা কেটে যায়। এই যে গুড়টা জাল হচ্ছে, গুড়টা বেশিক্ষণ জাল লাগে না। এই যে এটা প্রায় 5 মিনিট মতো লাগলো। এগুলো আখাতে তাড়াতাড়ি হয়, আগুনে তাপ বেশি আখাতে। এবার জলে দিয়ে দেখবো গুড়টা, জলে যদি দাঁড়িয়ে যায় তাহলে গুড়টা হয়ে যাবে। এই দেখুন জলে জলে দাঁড়িয়েছে, তার মানে গুড়টা হয়েছে। এবার নামাবো, এরকম গোল হয়ে যায় হয়ে যাবে। একটু ঠান্ডা হবে তো তারপরে নাকি? এই যে গুড়টা নামোতে নামিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা হবে, তারপরে একটু সোডা দেবো, তারপর আবার ঠান্ডা হবে, তারপর ছোলাগুলো দিয়ে দেবো। ঠান্ডা না হলে দেয়া হবে না। এই যে এটা খাবার সোডা অল্প দেবো, খাবার সোডা দিলে গুড়টা পরিষ্কার হয় বা আঠাটা কাটে, গুড়টা পরিষ্কারও হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল গুড়ের। যে গোটটা হয়ে গেছে, এবার ছোলাটা আস্তে আস্তে ঢেলে দেবো। এবার থালাতে ঢেলে দেবো।
এই যে গুড় ছোলাটা হয়ে গেল এবার রাখা থাকবে আমি পরে আপনাদের কেটে দেখাবো রেডি কোনই যে গুড় ছোলাটা করেছিলাম দুপুরবেলায় তাই কাটাও হয়নি দেখাও হয়নি রাত হয়ে গেছে সারা দিন ব্যস্ত কাজে দিয়ে এবার গুড় ছোলাটা আমি দেখুন কাটবো বা তুলবো থালা থেকে এই দেখুন তেল দেয়াছে এই দেখুন পুরো চাক হয়ে উঠে গেছে এগুলো লাড্ডু পাকানো হয় আবার এইভাবে তোলাও হয় এবার আমি পিস পিস করে কেটে নেব বা ভাঙাও হবে এই যে কাটা হচ্ছে এই দেখুন কত সুন্দর পিস পিস করে তোলা হলো বা ভাঙা হচ্ছে এই দেখুন গুড় ছোলাটা বানালাম দেখলেন তো আমরা এইভাবেই বানাই আর এগুলো বোলানেই বানানো হয় এক বছর অন্তর তাই এইভাবেই বানানো হলো আপনারাও বানাবেন এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে গুড় ছোলার ভিডিওটা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার